তার নিজের কথা বলল, তার ভাই বলি তাকে রাজ্যচ্যুত করে তাকে নির্বাসন দিয়েছে, সে আর তার স্ত্রীকে সে হরণ করে নিয়েছে। তো রাম চন্দ্র বললেন ঠিক আছে, তো আমি এই বলিকে সংহার করব আর তুমি বানরদের রাজা হবে। তবে একটা এই সূত্রে যে আমার এই সীতাকে খুঁজে পার করার জন্য এবং সীতাকে উদ্ধারের জন্য আমাকে তোমাদের সাহায্য করতে হবে। তখন সুগ্রীব রাজি হলো। বলি অত্যন্ত পরাক্রমশালী ছিল, অত্যন্ত শক্তিশালী। রামচন্দ্র বলিকে সুগ্রীবকে বলল, যাও তুমি গিয়ে বলিকে যুদ্ধে আহ্বান করো আর আমি আমার স্বরের আঘাতে বাণের আঘাতে আমি বলিকে হত্যা করব। সুগ্রীব গেছে, গিয়ে বলিকে ডাকছে, বলি এসো যুদ্ধ করো আমার সঙ্গে। বলি বলে এতবার ওকে পিটিয়ে আমি ওর প্রাণান্ত করেছি, ও আবার কেন এসছে? তো ঠিক আছে তুমি যখন এসছো, তো দুজনে সংগ্রাম করতে লাগলো। আর বলি এত পরাক্রমশালী ছিল যে সুগ্রীব তার কাছে একেবারেই বলহীন আর খুব মার খেয়েছে, খেয়ে অপদস্থ হয়ে সে ফিরে এসছে, এসে রামকে বলছে যে তুমি আমাকে প্রতিশ্রুতি দিলে এইভাবে ইয়ে করার জন্য, আমি জানতাম বলির কাছে আমি কোনো আই এম নট এ ম্যাচ ফর বলি, কিন্তু তুমি বলেছিলে যে স্বরের আঘাতে ওকে হত্যা করবে, কি হলো তুমি করলে না, তোমার কথার কোনো দাম নেই, তুমি আমাকে শুধু শুধু এইভাবে পাঠিয়ে এইভাবে অপদস্থ কেমন করলে না, আমি আমার এমন মার খেয়েছি ওর কাছে যে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুরমার হয়ে গেছে। রামচন্দ্র বললো, দেখো কে যে তুমি আর কে যে বলি আমি বুঝতে পারিনি, তাই আমার ভয় হচ্ছিল যে আমি ভুল করে তোমাকে মেরে ফেলি। তো ঠিক আছে তুমি যাও, আবার বলিকে ইয়ে করো, তবে এবার একটা চিহ্ন নিয়ে যেও, তোমার হাতে একটা ইয়ে বেঁধে চিহ্ন বেঁধে নিয়ে যেও। তো সে আবার গেছে রামের দ্বারা প্রতিশ্রুত হয়ে যে বলির সঙ্গে সংগ্রাম করতে। বলি ভাবছে যে কি ব্যাপারে, এত মার খেলো কালকে আবার আজকে আবার এসছে, এই দুর্মতি কি। দেখো তো ওর স্ত্রী তখন বলল, দেখো আমি অমঙ্গল আশঙ্কা করছি যে সুগ্রীব এইভাবে আসতে সাহস করতো না, তা আমি শুনেছি দুজন মানুষ সুগ্রীবকে সাহায্য করছে, ওরা রাম আর লক্ষ্মণ, আমার দূত এসে আমাকে বলেছে, এর নিশ্চয়ই কোনো ওদের দূরভিসন্ধি আছে, তুমি যেও না, আমি অমঙ্গল আশঙ্কা করছি। বলি বললো, কে কার ভয় করে, রাম দুটো মানুষের কাছে কি করে, বলি কারোর ভয়ে ভীত হয় না। তখন বলি এসছে, এবার বলিকে চিনতে অসুবিধা হয়নি এবং রামচন্দ্রের আঘাতে বা স্বরের আঘাতে বলি মৃত্যু আহত হলো। বলি আহত হয়ে বলি রামচন্দ্রকে জিজ্ঞাসা বলল যে তুমি দেখো এটা অন্যায় করেছ, যে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, তুমি অন্যায়ভাবে আমাকে এইভাবে সংহার হত্যা করলে। তখন রামচন্দ্র তাদের যুক্তি দেখিয়েছিল যে দেখো আমি ইক্ষ্বাকু বংশ হচ্ছে এই পৃথিবীর রাজা, ইক্ষ্বাকু বংশের কর্তব্য হচ্ছে অন্যায়কে দণ্ডদান করা, তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছো,
এটা এক অপরাধ। আমি ক্ষত্রিয়, আমার পক্ষে কোনো পশু হত্যা করা অন্যায় নয়। যেহেতু তুমি বানর পশু, তাই এইভাবে রামচন্দ্র নানা রকম যুক্তি দেখালেন। তখন বলি রামচন্দ্রের শরণাগত হয়ে তার কাছে ক্ষমা ভিক্ষা করল, করে একটা প্রার্থনা করল যে আমার এই একমাত্র ছেলে অঙ্গদকে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, একে আপনার নিজের পুত্রের মতো একে পালন করবেন। রামচন্দ্র সেই প্রতিশ্রুতি দিলেন এবং তখন বলি দেহত্যাগ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হলো।